Now we are at Government College of Textile and Engineering Mode here at Bahadurpur, and we are supporting the Global Climate Strike. And now we are inviting all the people of the Murshidabad, and not only Murshidabad but also entire world, to support the global strike and make it a grand success for the future of our generation. And we are supporting the global strike, and we are appealing all the people to support, to come and join and make that global strike for climate change a successful one. আজকে দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বব্যাপী 27 যে সেপ্টেম্বর সেটা হচ্ছে বিশ্ব জলবায়ু ধর্মঘট বা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হচ্ছে, এবং সেই ধর্মঘটে আমরা প্রত্যেকেই সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আজকের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে জলবায়ু ধর্মঘট সেটা কেন সফল করব, বিষয় হচ্ছে যে আজকে আমাদের দেওয়ালে পৃথিবী গিয়ে আছে। সারা বিশ্বব্যাপী যে প্রাকৃতিক সংকট চলছে তার মোকাবিলা করার আমাদের অবশ্যই প্রয়োজন। আজকে যদি আমরা পথে না নামি তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম সময় থাকবে না, আর অবসরও থাকবে না যে আমরা এরপরে নামার কোনো ভাবনার জায়গা থাকবে না। সেই জন্য সারা বিশ্ব যেখানে একত্রিত হয়েছে, যেখানে বিজ্ঞানের যে কথা গোটা বিশ্ব যখন বিহাইন্ড দ্য সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের পিছনে সবাই খাড়া হয়েছে, বিজ্ঞানীদের যুক্তি এবং ভাবনা তার পিছনে যখন খাড়া হয়েছে, আমরা কী করে ঘুমিয়ে থাকতে পারি? আমরা যেখানে সুইডেনের একটি মেয়ে যে মাত্র তার বয়স হচ্ছে 16 বছর, সে যেখানটায় যে গ্লোবাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ইউএনতে দাঁড়িয়ে, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাভোসে বা সুইজারল্যান্ডে বা সারা বিশ্বে সেখানটায় তার যে প্রতিবাদ সেটা করতে পারছে, সেখানে আমরা এখনো তাদের চুপ আছি। আমরা কি তাহলে এই যে মেয়েটি যে আন্দোলন করছে তাহলে কি আমরা তার পিছনে নেই? আমাদের জন্য আমাদের যে কাজটা করা দরকার বড়দের, সেই কাজ যখন একটা ছোট্ট বালিকা করছে তখন পরিবেশ নিয়ে আমাদের ভাবার দরকার আছে, কিন্তু আমরা ভাবছি না। তাই আমাদের বক্তব্য হলো এই যে আসুন আমরা একটা বিশ্ব সবুজ সংস্কৃতির জন্য আবার পথে নামি। এবং গীতা সুন্দর যেটা হচ্ছে সুইডেন থেকে যে ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে আমরা ইন্ডিয়ানরা এই এই ক্ষেত্রে আমরা সবাই একজন বিশ্ববাসী। গোটা বিশ্ব আমাদের একটি গ্রাম স্বরূপ, আমাদের একটা পরিবার স্বরূপ। তবে সেক্ষেত্রে আমাদের পরিবেশটা যদি আমরা নিজেদের পরিবেশগুলো ভালো রাখি তাহলে সেটা কিন্তু পরোক্ষভাবে গোটা যে বিশ্ব প্রকৃতি তার কিন্তু ভারসাম্য রক্ষা করতে সহজ হতে পারবে। তাহলে আমরা অনেকেই ভাবছি যে কোথায় সুইডেনের একটি মেয়ে যে ক্লাইমেট স্ট্রাইকের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, তাতে হয়তো অনেকে ভাবে যে আমাদের কেন এতে মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা আছে, কেন? কারণ হচ্ছে তিনি কিন্তু নিজের জন্য শুধু আন্দোলন করছে না, আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য, আমাদের সন্তানের জন্য, ওরা বিশ্ববাসীর জন্য আন্দোলন করছে। আর সেরকম আন্দোলনে আমাদেরও সামিল হওয়া প্রয়োজন। আন্দোলন এই নয় যে আমাদের অফিস আদালত সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, কাজ বন্ধ করে দিয়ে আমরা বসে রাখতে পারছি না। আমরা এই যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকু মানুষকে আমরা সচেতন করতে পারি, বলতে পারি, আমাদের প্রজন্মকে আমরা বোঝাতে পারি যে আসুন আমরা একটা বিশ্বজনীন সবুজ সংস্কৃতি অভিযানে সামিল হই। আজকে সারা বিশ্বব্যাপী যে জলবায়ু ধর্মঘট হচ্ছে, সেই আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি যে আমাজনের যে জঙ্গল সেই জঙ্গলে আগুন লেগেছিল এবং দাবানল সৃষ্টি হয়েছিল, এবং সেখানকার এই বছর 2018-19 সালের মধ্যে প্রায় 84,000 অগ্নিকাণ্ড ঘটেছে, একটা অস্বাভাবিক একটা সংখ্যা। এবং সেটা হচ্ছে গত বছরের তুলনায় অনেক গুণ বেশি, 83% বেশি। তবে এত পরিমাণ যখন আগুন লাগছে একটা জঙ্গলে, নিশ্চয় এর পেছনে কোনো মানুষের চক্রান্ত ছিল। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতেও পেরেছি যে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরগুলো তারা কিন্তু এই যে আমাজনের জঙ্গলে আগুন লেগেছিল তার পেছনে একটা বড় ভূমিকা অবলম্বন করেছিল। সুতরাং আমরা যদি আজকে আমরা সচেতন না হই, আমরা যদি পথে না নামি, আমাদের আশেপাশের জঙ্গলগুলো, আমাদের আশেপাশের মরুভূমিগুলো, আমাদের আশেপাশের জলাভূমিগুলো, আমাদের আশেপাশের পরিবেশ সবই নষ্ট হবে। আমরা হয়তো হয়তো ভাবছি যে আমাজনের জঙ্গল পুরো তো আমাদের, আসলে আমাজন আমাদের মনের যে
আমাদের মনের যে কোমল অংশ আছে, আমাদের মনের যে মানবিকতা আছে সেখানে আরম্ভ হয়েছে। এই ব্যাপারটা আমরা যতদিন না বুঝতে পারবো, গোটা বিশ্ব প্রকৃতিকে আমরা নিজেদের মনের একটা অংশ হিসেবে যতদিন না বুঝতে পারবো, ততদিন কিন্তু আমাদের এইরকম অগ্নিকাণ্ড দেখে, পরিবেশের ধ্বংস দেখে, গাছের ধ্বংস দেখে আমাদের কিছু হবে না। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা বক্তব্য রাখছি তারও আশেপাশে অনেকগুলো গাছ খুব অদ্ভুত ভাবে মারা যাচ্ছে। মনে হচ্ছে হঠাৎ করে গাছটা যেন আত্মহত্যা করলো। ব্যাপারগুলোর মধ্যে কিন্তু ভাবনা আছে, সব গাছগুলো কিন্তু পরিবেশের প্রভাবে বা শুধু প্রাকৃতিক ভাবে কিন্তু মারা যাচ্ছে না। এই ব্যাপারটা আমরা আর কতদিন চোখ বন্ধ করে থাকবো? এই ব্যাপারটা আমরা যতদিন চোখ বন্ধ করে থাকবো ততদিন কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আমরা অন্ধকারে ফিরিয়ে যাবো। এইবার আপনাদের ভাবনা যে আমরা আমাদের আগামী প্রজন্মকে অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাবো না আলো ফিরিয়ে নিয়ে যাবো? আমরা আমাদের সন্তানদের জন্য শিক্ষা বলেন বাড়ি গাড়ি হাড়ি সব কিছু করে রাখছি, কিন্তু যেখানে সে বসবাস করবে সেই পৃথিবীটা, সেই পৃথিবীটাকে আমরা হত্যা করে যাচ্ছি, তার শিকড়কে কেটে দিচ্ছি যে আমার শিশু সুন্দরভাবে ভবিষ্যৎ চেতে পাচ্ছি। আজকে ব্যাপারটা হচ্ছে গীতা চিন্তার জন্য প্রথম আন্দোলন শুরু করে 2018 সালে আগস্ট মাসে, তখন তার পরিবারে তার মা বাবার এই একটাই প্রশ্ন এসেছিল যে আমার মেয়ে যখন পরিবেশটাই থাকবে না, যখন এই সুন্দর বিশ্বটাই থাকবে না, যখন সেটাই অন্ধকারের দিকে যেতে চলেছে, তখন স্কুল কলেজে গিয়ে আমার ভবিষ্যৎ কিভাবে সুন্দর হতে পারে, তাই না? তারপর থেকে কিন্তু গীতা সুন্দরকে তার বাবা মা কখনো আটকায় নেই যে না, ও যেটা করছে যেটা আমরা পাইনি, যেটা আমরা আমাদের সন্তানের জন্য পাইনি, সেই কাজে অপচয়ের মধ্যে আমরা বাধা দেওয়ার কেউ নেই। ইতিমধ্যে এই বইটুকু মেয়ের জন্য গোটা বিশ্বে কিন্তু একটা আইন বিধিবিধ তৈরি হয়ে গেছে। সবাই কিন্তু ভালো ভালো ব্যাপারটা লিখছে না, বিভিন্ন কর্পোরেট সেক্টররা এই সেঞ্চুরির সবচেয়ে বড় শত্রু হিসেবে গীতা সুন্দরকে দেখছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে সেখানে তাপমাত্রা প্রায় 60 ডিগ্রির উপরে, তারা হচ্ছে শত্রু। আমাদের মানবতা আমাদের বিদিকটা কোথায় গেছে? আমি জলতে বসেছি, আমি ঘুরতে বসেছি, আমি পুরো ঝাড়খাড় হতে বসেছি, তখন আমার জন্য যে আন্দোলন করছে তাকে মনে করছি সে এই শতকের সবচেয়ে আসলে ভালো কাজের এরকমই কথা। কিন্তু আমরা কখনোই থাকবো না, আমরা গীতা চিন্তকের মতো যারা ছেলে মেয়েরা আছে তাদেরকেও আমরা থামতে দেব না, প্রত্যেকের পাশে আমরা আছি। শুধু শুরুদের নয়, সারা বিশ্বের প্রত্যেকটা কোনা থেকে গীতা চিন্তকের মতো ছোট্ট ছোট্ট শিশুরা এরকম বীর সাহসী মতো আন্দোলন করতে পারে, আমার শিশু করতে পারে, আপনার শিশু করতে পারে, তাদের পাশে আমাদের দাঁড়ানোটা কর্তব্য। কেন? কারণটা হচ্ছে আমরা যে অপরাধ করে গেছি, আমরা কিছু পাপ করে গেছি, আমরা কিছু ঘাটতি করে গেছি, সেই ঘাটতি যেটা আমরা পূরণ করতে পারছি না, আমাদের সন্তানরা যখন নিজে থেকে এগিয়ে আসছে তখন আমাদের কোন স্পর্ধা হয় তাদেরকে রোধা, আমরা কি করে তাদেরকে আটকাতে পারি? আমাদের কোনো আছে অধিকার যেখানে আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, পরিবেশ থেকে সুস্থ রাখার জন্য কিছু করিনি? যখন আমার সন্তান হয়তো একটা গাছ কামাই করে বা হয়তো সে টিউশন কামাই করে গাছ লাগাতে যাচ্ছে, কেন তখন আমাদের আটকানো কোনো অধিকার নেই? কারণ শুধুমাত্র টিউশন করে আমাদের শিক্ষিত করে, প্রথাগত শিক্ষিত করে আমরা কিন্তু আমাদের প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রুখতে পারি না। তার আসুন আপনারা সকলে এই যে আমাদের প্রজন্মের জন্য যে সংগ্রাম, আমাদের অস্তিত্বের জন্য যে সংগ্রাম, সেই বিশ্ব গর্বের ধর্মকে সফল করুন। এবং আজকে তোমরা শুধু পুরুষকে 27 তারিখ নয়, প্রত্যেকটা দিনই যেন আমাদের পরিবেশ নিয়ে, আমাদের চলা ফেরা খাওয়া দাওয়া সব সময় যেন পরিবেশের জন্য একটু ভাবনা থাকে। যদি না থাকে সেটা, তাহলে কিন্তু আমাদের একটি সুন্দর পৃথিবীটা যতদিন স্টিফেন হকিং বা অন্যান্য বৈজ্ঞানিকরা যত তাড়াতাড়ি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে নষ্ট হবে,
তার অনেক আগেই ধ্বংস হবে এবং তার যে বিগিনিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অর্থাৎ এখনো যদি আমরা সচেতন না হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা অভিশপ্ত হয়ে পারব। তারা আমাদের দিকে আঙুল দিয়ে দেখি এবং এই হচ্ছে আমাদের বাবা মা, এই হচ্ছে আমাদের প্রজন্ম, এই হচ্ছে আমাদের অভিভাবক, যারা আমাদের সুন্দর ভবিষ্যৎটাকে হত্যা করে গেছে। সেই কারণেই গীতা সুন্দর একটা বক্তব্য বলেছেন, এমন ভাবে আমাদের কাজ করতে মনে হবে যেন আমার ঘরে আগুন লেগেছে। এটাও কিন্তু প্রকাশ করার প্রয়োজন আছে। আজকে এখানে আমরা কিছু গাছ উপহার দিচ্ছি, সেই গাছগুলো যাদের প্রয়োজন আছে তারা নিয়ে গিয়ে লাগাবেন এবং যত্ন নেবেন, যাদের প্রয়োজন নেই তারা নেবেন না। এবং আমরা বলছি যে মিশন গ্রিন রিভার, আপনারা অনেকেই জেনে থাকবেন যে আগামী 2025 সালের মধ্যে সারা রাজ্যব্যাপী 1 কোটি বৃক্ষরোপণের একটা কর্মসূচি বা অভিযান চালাচ্ছে এবং এতে আপনাদের প্রত্যেকের সমর্থন প্রয়োজন। আমরা জানি যে আমাদের রাজ্যে প্রায় 10 কোটির উপর মানুষ আছে, তাহলে আমরা 2025 সাল অর্থাৎ 5 বছরের বেশি আমাদের হাতে সময় আছে। তাহলে 10 কোটি মানুষের মধ্যে, আমরা 10 জন মানুষের মধ্যে যদি 1 জন মানুষকে বোঝাতে না পারি তাহলে সত্যি কি আমাদের প্রশ্ন আছে, আমরা কি আদৌ কোনো মানুষ? আর 10 জন মানুষের মধ্যে 1 জনকে যদি গাছ লাগানোর জন্য আমরা বোঝাতে না পারি, গাছ মানুষ করে কিন্তু বোঝাতে না পারি, তাহলে কি আমাদের এটাও প্রশ্ন হচ্ছে যে আমরা এই পরিবেশের যে অবতার নিয়ে বেঁচে আছি সেটাও কি আমরা তার কি যোগ্য? আমরা একটা বাচ্চাকে যদি আমরা জিজ্ঞাসা করি বাবু তুমি দিনের কতটা অক্সিজেন নাও, কতটা বায়ু সংগ্রহ করো বা প্রয়োজন হয়, বলতে পারে না। এটা কিন্তু তাদের লজ্জা নয়, আমাদের লজ্জা। আমরা যারা বড়রা, আমরা যারা শিক্ষক, আমরা যারা গার্জিয়ান, আমরা যারা অভিভাবক, তারা কিন্তু আমাদের শিশুদেরকে শুধুমাত্র ইঁদুর এসে লাগিয়ে দিয়েছে, কিন্তু পরিবেশকে বাবুন ভাবাচ্ছি না। আলটিমেটলি আমাদের শিশুরা যারা বড় হবে তারা এই পৃথিবীতে বসবাস করবে। এই তো নয় যে তারা সমস্ত কিছু পড়াশোনা ডিগ্রি অর্জন করে সবাই মিলে মঙ্গল গ্রহে চলে যাবে এমন নয়। হ্যাঁ, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য গবেষণা করার জন্য যেতে পারি আমরা, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আলটিমেটলি আমরা মানুষটিকে পৃথিবীটাই সুস্থ রাখতে হবে পৃথিবীটার কাছে। কারণ একটা কথা আছে যে নিজের মাকে সুখী রাখতে পারলে সে আমার অন্য কাজ সেবা করবে। তাই আমরা যদি শিশুটিকে ভালো না রাখতে পারি তাহলে অন্য গ্রহে গিয়ে কীভাবে সুখী রাখতে পারি? আজকে আমরা জানি যেখানে হয়তো প্রাণের অস্তিত্ব নেই বা আছে যেখানে সেইখানে প্রাণ খোঁজার জন্য আমরা মিলিয়ন্স অফ মিলিয়ন্স টাকা খরচা করছি, কিন্তু আমাদের পৃথিবীতে যেখানে প্রাণ আছে সেখানটায় আমরা বসবাস করছি সেই পৃথিবীকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা এখনো সেইভাবে ভাবনা শুরু করি। আর তারপর আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি ওটা বর্ষাকাল চলে গেলে এখন শরৎকাল, কিন্তু বৃষ্টি নেই। আমরা যারা শহরে থাকি তারা হয়তো ভাবো বৃষ্টি এখানে নেই কি হয়েছে, আমাদের হয়তো কোনো প্রভাব পড়বে না, কিন্তু গ্রামের যে সমস্ত মানুষগুলো যারা কৃষক যারা গ্রামে ফসল ফলাচ্ছে তাদের কি অবস্থা? এবং সেখানে যদি ফসল না ফলে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য তাহলে কিন্তু শহরও একদিন ভেঙে পড়বে, সভ্যতা একদিন ভেঙে পড়বে। Anywhere, any part of the world, please stand behind the science. Please come forward for our children to come for a better future, for a better change in our society. This is our battle for our existence. আসুন আমরা 20 সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট সফল করি, পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকে, এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ